Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. So, বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Google Ads অ্যাকাউন্টের মাধ্যমে YouTube ভিডিও বুস্ট করতে হয়। A to Z বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস শেয়ার করব। এই টিপসগুলো কাজে লাগালে আরো ভালো রেজাল্ট পাবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিভাবে YouTube ভিডিও প্রমোট করতে হয়, বুস্ট করতে হয় সেটা বিস্তারিত জানতে পারবেন। Google Ads অ্যাকাউন্টের মাধ্যমে YouTube ভিডিও বুস্ট করতে হলে অবশ্যই আপনাদের একটি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থাকতে হবে। তাহলেই আপনারা Google Ads অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের YouTube ভিডিও বুস্ট করতে পারবেন। যাদের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড নেই, আপনারাও চাইলে আপনাদের YouTube ভিডিও বুস্ট করতে পারবেন। ভিসা কার্ড এবং মাস্টার কার্ড ছাড়া কিভাবে আপনাদের YouTube ভিডিও বুস্ট করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। সো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এবার আমাদের গুগল এডস অ্যাকাউন্টটি ওপেন করে নিচ্ছি। এখানে আমি আগে থেকে গুগল এডস অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে গুগল এডস অ্যাকাউন্ট খুলবেন। ওই ভিডিওটি না দেখলে ওই ভিডিওটি দেখে নেবেন, দেখে সঠিক নিয়মে একটি গুগল এডস অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর কিভাবে গুগল এডস অ্যাকাউন্টে আপনাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অ্যাড করবেন সেটা নিয়েও একটি ভিডিও রয়েছে। ওই ভিডিওটি দেখে আপনাদের গুগল এডস অ্যাকাউন্টে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড আপনাদের কাছে যেটা রয়েছে সেটা অ্যাড করে নেবেন। আপনাদের যাদের ভিসা কার্ড এবং মাস্টার কার্ড নেই, আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুগল এডস অ্যাকাউন্ট কিনে নিতে পারেন। কিনে আপনাদের মোবাইল অথবা পিসির মাধ্যমে আপনারা নিজে থেকেই অ্যাড রান করতে পারবেন। গুগল এডস অ্যাকাউন্ট কিনতে অথবা চ্যানেল মনিটাইজ করতে অথবা আপনাদের ভিডিও বুস্ট করতে চাইলে আমাদের ভিডিওর ডিসক্রিপশনে একটি ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, ওই পেজে মেসেজ দিবেন। এখানে আমি নতুন দুইটি গুগল এডস অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি। এই অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই অ্যাকাউন্টে যে ডলারগুলো আমি অ্যাড করেছিলাম এই ডলার দিয়ে আমি দুইটি অ্যাড রান করেছি। এখানে আরেকটি নতুন এডস অ্যাকাউন্ট ওপেন করে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনাদের নতুন এডস অ্যাকাউন্ট হলে এইরকম প্রথমে যেতে পারবেন। এখানে ক্লিক করলে একটু সময় লড়ে নেবে, তারপর এখান থেকে নিউ ক্যাম্পেইন ওপেন হবে। তারপর আমরা আরেকটি নতুন এডস অ্যাকাউন্টে চলে আসলাম। এটাতে পেমেন্ট মেথড অ্যাড করা আছে, সো এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন নিউ ক্যাম্পেইন, এখানে ক্লিক করবেন। গুগল এডস অ্যাকাউন্টের মাধ্যমে অনেক ধরনের এডস রান করা যায়, সো এক ভিডিওতে এই সবগুলা এডস দেখানো সম্ভব নয়। তার জন্য শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো গুগল এডস অ্যাকাউন্টের মাধ্যমে সঠিক নিয়মে কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করবেন। এখানে যে আরো এড রয়েছে এই এডগুলা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। গুগল এডস নিয়ে আমাদের একটি সিরিজ ভিডিও চলতেছে, সেই সিরিজ ভিডিওতে এখানে গুগল এডস সম্পর্কে বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, আমরা যেহেতু ইউটিউব ভিডিও বুস্ট করব তার জন্য এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইথাউট গুগল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেও আরও অনেক ধরনের অ্যাডস রয়েছে, এগুলা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। যেহেতু আমাদের ইউটিউব ভিডিও অ্যাডস হিসেবে রান করবো, আমাদের ইউটিউব ভিডিও বুস্ট করব, তার জন্য আমরা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের অ্যাডস রয়েছে, এগুলা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, এখান থেকে আমরা কাস্টম ভিডিও ক্যাম্পেইন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছ টাইপ ভিডিও ক্যাম্পেইন, তারপর এখানে ক্যাম্পেইন নেম, এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন যাতে করে আপনারা বুঝতে পারেন আপনার ওই ভিডিওটি আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে রান করেছেন। এখানে ইচ্ছা মতো আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর বিড স্ট্র্যাটেজি, এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম সিপিবি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যাক্সিমাম সিপিবি, সিপিবি মানে হচ্ছে কস্ট পার ভিউ, এবং টার্গেট সিপিএম হলো কস্ট পার মাইলস্টোন, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, এই ভিডিওতেই থাকবে এই অপশনগুলো। ওকে, যেহেতু আমরা আমাদের ইউটিউব ভিডিও বুস্ট করব তার জন্য এখানে আমাদেরকে সিপিপি সিলেক্ট করতে হবে। সিপিপি এবং সিপিএম এর কাজ কি যখন আমরা এই অপশনে আসব তখন আপনারা এটা বিস্তারিত বুঝতে পারবেন। তারপর এখানে বাজেট এন্ড ডেটস, ডেইলি এবং ক্যাম্পেইন টোটাল, এখানে দুইটি অপশন আছে। এখানে ডেইলি দিলাম, দেওয়ার পর এখানে যদি আপনারা ডেইলি $1 করে যদি আপনারা খরচ করতে চান তাহলে এক দিবেন, $5 করে খরচ করতে চাইলে আপনারা এখানে $5 দিবেন। ডেইলি বাজেট আপনারা যত ডলার করে খরচ করতে চান আপনাদের এডের পিছনে আপনারা সেটা এখানে লিখে দিবেন। আমরা যেহেতু ইউটিউব ভিডিও বুস্ট করব তার জন্য আমরা এখানে ডেইলি ক্যাম্পেইনও দিতে পারেন, টোটাল ক্যাম্পেইনও দিতে পারেন। এখানে টোটাল ক্যাম্পেইন আমরা দিলাম $5 আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা চাইলে এখানে আরো বেশিও দিতে পারেন। তারপর এখানে আপনাদের হচ্ছে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, যে দিন আপনি এই ক্যাম্পেইনটি ক্রিয়েট করবেন সেই দিন এই এডটি চালু হবে না। সো তার জন্য আপনারা আজকে যদি ক্রিয়েট করেন, 21 তারিখ আমি ক্রিয়েট করতেছি, এখন দিব আমি 22 তারিখ, তাহলে একদিনের ভিতরে এই ক্যাম্পেইনটি এনাবল হয়ে যাবে, ইলিজিবল হয়ে যাবে এবং পরের দিন থেকে চালু হবে। সাধারণত একদিনের ভিতরে এই ক্যাম্পেইন ইলিজিবল হয়ে যায়। আমি 22 তারিখ রাখলাম, 22 তারিখ থেকে আমার এডটি রান হবে। তারপর এন্ড ডেট, কত তারিখ আমার এডটি বন্ধ হবে, এখান থেকে আমি যেহেতু
5 ডলার দিয়েছি 26 তারিখ 5 দিন অথবা আমি এখান থেকে 7 দিন দিতে পারি 7 দিন ডেইলি খরচ হবে 7.1 সেন্ট ওকে এখান থেকে আমি 7 ডলার দিয়ে দিব 7 ডলার 7 ডলার দিলে ডেইলি আমার 1 ডলার করে খরচ হবে ওকে আমরা 7 ডলার দিলাম এবং 7 দিন সিলেক্ট করলাম করার পর এখানে ডেট অপশনটি শেষ এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপর এখানে নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছো ইউটিউব সার্চ রেজাল্ট ইউটিউব ভিডিও ইউটিউব পার্টনার্স অন দি ডিসপ্লে নেটওয়ার্ক অবশ্যই এখান থেকে আপনারা লাস্টের অপশনটি টিকমার্ক তুলে দিবেন ইউটিউব সার্চ রেজাল্ট সিলেক্ট করলে ইউটিউবে যখন সার্চ করা হবে তখন নিচে আপনার ভিডিওটি অ্যাড হিসেবে আসবে আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনারা দেখে নেবেন এরকম আপনাদের অ্যাডগুলো দেখাবে এবং ইউটিউব ভিডিও এখানে আপনাদের ইউটিউব হোম পেজে আপনারা অনেক ধরনের অ্যাডস দেখতে পারেন আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই দুইটা আমরা সিলেক্ট করে দিব ওকে নেটওয়ার্ক অপশন পরে এবার লোকেশন এখান থেকে আপনারা অল কান্ট্রি সিলেক্ট করতে পারেন যদি আপনারা ওয়ার্ল্ড ওয়াইড আপনাদের ভিডিও বোস্ট করতে চান এবং আপনি যদি নির্দিষ্ট একটি কান্ট্রিতে আপনার অ্যাড রান করতে চান তাহলে নির্দিষ্ট কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন আপনার অ্যাকাউন্টটি যে কান্ট্রি থেকে ক্রিয়েট করা হয়েছে সেই কান্ট্রিটি এখানে অটোমেটিক চলে আসবে যেহেতু আমার অ্যাডস অ্যাকাউন্টটি বাংলাদেশ থেকে ক্রিয়েট করা হয়েছে সো তার জন্য বাংলাদেশ চলে আসছে ইন্ডিয়া হলে ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান এখানে চলে আসবে আপনাদের কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন আমি বাংলাদেশের ভিতরেই আমার এডটি রান করব ওকে তারপর আপনারা যদি চান বাংলাদেশের ভিতরে বাংলাদেশের যে জেলা উপজেলাগুলো আছে এইগুলাতে আপনারা নির্দিষ্ট একটি জায়গাকে টার্গেট করে আপনারা এড রান করতে চান তাহলে এখানে ইন্টার আদার লোকেশন এখানে ক্লিক করবেন ওকে এখানে আমি দিলাম সিলেট এখানে সিলেটের ভিতরে যতগুলো জায়গা রয়েছে সবগুলো চলে আসছে সিলেট ডিভিশন বাংলাদেশ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সিলেট ডিভিশন বাংলাদেশ সিলেটের ভিতরে যে জেলাগুলো রয়েছে এইগুলো এখানে চলে আসছে এখানে যদি আমি ঢাকা যদি লিখি তাহলে ঢাকার ভিতরে যে জেলাগুলো রয়েছে এইগুলো এখানে চলে আসবে আপনি যদি উপজেলা সিলেক্ট করতে চান তাহলে এখানে উপজেলা নাও পেতে পারেন এখানে জেলা পর্যায়ের লোকেশনগুলো পেয়ে যাবেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে আশা করি লোকেশন সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট নেই ওকে তারপর আমরা চলে আসি ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা ইংলিশ আমি যেহেতু আগে অ্যাড রান করেছি তার জন্য বাংলা এবং ইংলিশ চলে আসে আপনারা যদি বাংলাদেশ থেকে রান করেন অ্যাড তাহলে এখানে বাংলা সিলেক্ট করবেন তারপর সাথে সাথে ইংলিশ সিলেক্ট করবেন কারণ বাংলাদেশে বাংলা এবং ইংলিশে সার্চ করা হয় আপনি যদি ইন্ডিয়া থেকে হন এবং আপনি যদি বাংলাতে কন্টেন্ট ক্রিয়েট করেন তাহলে বাংলা সিলেক্ট করবেন এবং ইংলিশ সিলেক্ট করবেন হিন্দিতে হলে হিন্দি এবং ইংলিশ এখানে ক্লিক করলে সকল ল্যাঙ্গুয়েজ চলে আসবে এখান থেকে বাংলা ইংলিশ হিন্দি আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে দিবেন ওকে ল্যাঙ্গুয়েজ অপশনটি শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে দেখতে পাচ্ছ ইনভেন্টরি টাইপ এখানে ক্লিক করবেন এখানে স্ট্যান্ডার্ড ইনভেন্টরি সিলেক্ট করতে হবে আপনারা এক্সপেন্ডেড ইনভেন্টরি সিলেক্ট করবেন তারপর এখানে এক্সক্লুডেড টাইপ এখানে আপনারা এর আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে আপনারা এইটা এইটা টিকমার্ক দিয়ে দিবেন এইটাও টিকমার্ক দিয়ে রাখতে পারেন অথবা টিকমার্ক তুলে দিবেন এই অপশনগুলোতে আপনাদের অ্যাডগুলো চলবে না লাইভ স্ট্রিম ভিডিওতে আপনাদের অ্যাডগুলো চলবে না এই দুটি অপশনে যদি আপনাদের অ্যাডগুলো চলে তাহলে আপনাদের লস হবে তার জন্য এইগুলো আপনারা তুলে দিবেন এবং এইগুলোতে আমাদের অ্যাডগুলো চলবে তারপর এখানে চাচ্ছ রিলেটেড ভিডিও এখানে আমরা এর আইকনে ক্লিক করব রিলেটেড ভিডিওটি আমাদের কাজে আসবে যখন আমরা স্কিপেবল অ্যাড রান করব এখন আমরা আমাদের ইউটিউব ভিডিওগুলো প্রমোট করব তার জন্য রিলেটেড ভিডিওগুলোর কোনো প্রয়োজন নেই এটা শুধু স্কিপেবল এডের জন্য প্রযোজ্য এখানে আপনারা পিকচার দেখতে পাচ্ছেন যখন আমাদের স্কিপেবল এডটি চলবে তখন নিচের দিকে আরো দুইটি ভিডিও সাজেস্ট করবে যখন স্কিপেবল এড আমরা ক্রিয়েট করব তখন স্কিপেবল এড সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো সো তার জন্য এই অপশনটি আমরা ছেড়ে দিচ্ছি রিলেটেড ভিডিও এটা আমরা ছেড়ে দিলাম তারপর এডিশনাল সেটিংস এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিভাইস এটাতে ক্লিক করবেন প্রথমটা থাকুক যেভাবে আছে তারপর দুই নম্বরে ডিভাইস এর আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে শো অন অল এলিজিবল ডিভাইস এখান থেকে আমরা সিলেক্ট স্পেসিফিক টার্গেটিং ডিভাইস এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে কম্পিউটার মোবাইল ট্যাব টিভি স্ক্রিন এখান থেকে আমরা কম্পিউটার তুলে দিব টিভি স্ক্রিন তুলে দিব ট্যাব তুলে দিব যেহেতু আমাদের চ্যানেলে বেশ সংখ্যক মোবাইল ইউজার সো আমরা মোবাইল ফোনেই আমাদের অ্যাডটি রান করব এখান থেকে চাইলে আপনারা অপারেটিং সিস্টেমও সিলেক্ট করে দিতে পারবেন কোন কোন অপারেটিং সিস্টেমে আপনাদের অ্যাডটি রান হবে সো ভিডিওটি একটু লম্বা হবে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি যাতে একটি ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত বুঝতে পারেন ওকে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ব্ল্যাকবেরি আইওএস ওয়েব ওএস উইন্ডোজ ফোন এখান থেকে আপনারা অ্যান্ড্রয়েডে যদি শুধু রান করতে চান তাহলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন আইওএসতে যদি রান করতে চান তাহলে আইওএসও সিলেক্ট করবেন সো আমরা এখান থেকে অল অপারেটিং সিস্টেম রাখবো এখান থেকে চাইলে আপনারা ডিভাইস মডেলও সিলেক্ট করে দিতে পারবেন এখানে ক্লিক করলে অ্যান্ড্রয়েডের ভিতরে যতগুলো ডিভাইস রয়েছে লেনেভো লাভা রিয়েলমি শাওমি মটোরোলা এইগুলো আমাদের সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই শুধু আপনাদেরকে দেখানোর জন্য যাতে আপনারা এইরকম টার্গেটিং করতে পারেন তার জন্য দেখাচ্ছি তারপর নেটওয়ার্ক এখান থেকে চাইলে আপনারা ওয়াইফাই এবং বাংলাদেশ যেহেতু কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে তাই বাংলাদেশ
বাংলাদেশ চলে আসে ইন্ডিয়া সিলেক্ট করলে ইন্ডিয়া আসবে এবং ইন্ডিয়ার ভিতরে যতগুলো মোবাইল অপারেটর রয়েছে মোবাইল সিম অপারেটর রয়েছে সেগুলা দেখাবে বাংলাদেশে বাঙ্গালিং গ্রামীণ এবং রবি এই তিনটি মোবাইল অপারেটর রয়েছে আরো বেশি মোবাইল অপারেটর রয়েছে বাট এই তিনটি এখানে লিস্টেড আছে বাঙ্গালিং সিমের মাধ্যমে বাঙ্গালিং ইন্টারনেটের মাধ্যমে যারা ইউটিউব দেখবে শুধু তাদের মোবাইলেই আপনার একটি রান করবে চাইলে আপনারা এটা এই দুইটা তুলে দিলাম আমরা বাঙ্গালিংয়ের নেটওয়ার্কের ভিতরে যতগুলো মোবাইল রয়েছে সেইগুলাতে আমরা এড রান করতে পারবো সো আমাদের এত বেশি টার্গেটিং করার প্রয়োজন নেই নাতে আমরা এটা তুলে দিব ওকে আশা করি ডিভাইস অপশনটি আপনারা বুঝতে পারছেন যদি কোনো স্টেপ আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারপর এখানে ফ্রিকুয়েন্সি এখানে ক্লিক করুন ক্লিক করার পর জানতে হচ্ছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকুয়েন্সি ক্যাপ ভিউ ফ্রিকুয়েন্সি এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে আমরা ক্যাপ ইমপ্রেশন ফ্রিকুয়েন্সিতে ক্লিক করব ক্যাপ ইমপ্রেশন ফ্রিকুয়েন্সিতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছ ফ্রিকুয়েন্সি এখানে তিনটি অপশন রয়েছে এগুলার কাজ হলো আমি যদি পার্ক ডে সিলেক্ট করি এবং পার্ক ডেতে যদি এখানে আমি ওয়ান দেই তাহলে প্রতিদিন একজন ইউটিউব ইউজারের কাছে আমার এই এডটি একবার দেখানো হবে এখানে যদি আমি পার উইক সিলেক্ট করি তাহলে আমার এডটি একজন ইউটিউব ইউজারের কাছে সাত দিনে একবার দেখাবে যদি আমার এই এডটির ডেট এক মাস থাকে তাহলে সাত দিন পর আবার ওই পার্সনের কাছে দেখাবে এইভাবে যদি আমি পার মন্থ সিলেক্ট করি তাহলে এখানে মাসে একবার একজন ইউজারকে দেখাবে সো আপনাদের এড যদি এক মাসের জন্য ডেট থাকে তাহলে পার মান্থ সিলেক্ট করবেন যদি সাত দিনের ডেট থাকে তাহলে পার উইক সিলেক্ট করবেন একদিনের ডেট থাকলে পার ডে সিলেক্ট করবেন আমরা যেহেতু এক সপ্তাহের জন্য সাত দিনের জন্য আমাদের এডটি রান করেছি সো তার জন্য পার উইক সিলেক্ট করলাম তারপর এখানে এক দিলাম তারপর এখানে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানেও আপনারা তিনটি অপশন পাবেন পার ডে পার উইক পার মন্থ এখানে একজন ইউটিউব ইউজার আপনাদের এই এডটি একবার ক্লিক করে একবার দেখতে পারবে এক দিয়ে দেয় তাহলে পরবর্তীতে আর এই এডের মাধ্যমে আমাদের ভিডিওটি দেখতে পারবে না যদি ওই পার্সনের এই ভিডিওটি দেখার প্রয়োজন হয় পরবর্তীতে আবার তাহলে সে আমাদের চ্যানেলটি খুঁজে বাইর করবে তারপর আমাদের চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখবে সেমভাবে এখানে পার উইক পার মন্থ এক সপ্তাহের জন্য এড রান করেছি তার জন্য পার উইক সিলেক্ট করলাম তাহলে কি হবে আমাদের এডটি আরও বেশি মানুষের কাছে যাবে তাছাড়া যদি আমরা এখানে কোনো কিছু সিলেক্ট না করি তাহলে একজন পার্সনের কাছে বারবার আমাদের এডটি দেখাবে একজন ইউজার যদি আমাদের এই এড দুইবার দেখে এবং দুইবারই আমাদের এডে ক্লিক করে ভিডিওটি দেখে তাহলে আমাদের টাকাগুলো কেটে নিবে সো যখন একজন পার্সন একবার দেখবে এবং পরবর্তীতে যদি ওই ভিডিওটি তার প্রয়োজন হয় দেখতে হয় তাহলে সে আমাদের চ্যানেলে যাবে গিয়ে ওই ভিডিওটি দেখবে তাহলে আমাদের টাকাগুলো এখান থেকে কাটবে না এইভাবে আরও বেশি মানুষের কাছে আমাদের এডটি পৌঁছানো সম্ভব হবে ওকে ফ্রিকুয়েন্সি সিস্টেমটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে এড শিডিউল এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 12টা থেকে 12টা পর্যন্ত আমাদের এডটি চলবে প্রতিদিন আপনারা যদি চান শুধু শুক্রবার অথবা শনিবারে আপনাদের এডটি চলবে তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন এবং ওই দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের এডটি রান হবে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সো এখানে আমি বলবো যেভাবে আছে সেইভাবেই রেখে দিবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এগুলা দেখাচ্ছি এড গ্রুপ নেম এখানে ক্লিক করে আপনারা গ্রুপ নেম দিতে পারেন আমি যেটা আছে সেটাই রাখতেছি তারপর এখানে ডেমোগ্রাফি এখানে ক্লিক করবেন তারপর এখানে এজ সিলেক্ট করবেন কত বছর থেকে কত বয়সের মানুষ আপনার এডগুলা দেবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে আমরা এগুলা তুলে দিলাম 18 থেকে 44 বছর বয়সের মানুষের কাছে আমার এডটি দেখাবে আপনারা চাইলে এখানে আরও সিলেক্ট করতে পারেন আপনাদের চাহিদা মতো আপনাদের চ্যানেলের অ্যানালিটিক্সে যাবেন যাওয়ার পর সেখানে দেখবেন আপনাদের অডিয়েন্স কত বছর থেকে কত বছরের অডিয়েন্স বেশি সেটা আপনারা খুঁজে বাইর করবেন তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন সাধারণত 44 পর্যন্ত অডিয়েন্স বেশি থাকে সকল চ্যানেলের এখান থেকে আপনারা ফিমেল মেল এটাও সিলেক্ট করতে পারেন ওকে ডেমোগ্রাফি অপশনটি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে অডিয়েন্স এখানে এরো আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে হচ্ছে টেকনোলজি আপনারা যদি টেকনোলজি নিয়ে কাজ করেন তাহলে টেকনোলজি সিলেক্ট করবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি যে রিলেটেড সেটা সিলেক্ট করবেন গেমিং হলে গেমিং সিলেক্ট করবেন সো আমাদের যেহেতু টেকনোলজি তাই আমি শুধু টেকনোলজি দিচ্ছি এখানে চাইলে আপনারা নির্দিষ্ট একটা কিওয়ার্ডও এখানে সার্চ করে সিলেক্ট করে দিতে পারেন বেশি টার্গেটিং করলে আপনারা ভিউ কম পাবেন যেহেতু এখানে আমরা কোনো ব্যবসার জন্য আমাদের এই এডটি রান করতেছি না আমাদের ভিডিও প্রমোট করতেছি তার জন্য বেশি এখানে টার্গেটিং করার প্রয়োজন নেই যদি আমরা মার্কেটিং করতাম তাহলে বেশি টার্গেটিংয়ের প্রয়োজন ছিল সো আপনারা যদি মার্কেটিং করেন তাহলে বেশি টার্গেটিং করবেন আপনাদের নির্দিষ্ট কাস্টমার খুঁজে বাইর করবেন আর যদি আপনাদের ভিডিও প্রমোট করেন অবশ্যই কম টার্গেটিং করবেন তাহলে বেশি ভিউ এবং বেশি সাবস্ক্রাইবার পাবেন তারপর এখানে রিচ মোর পিপল
সিমিলার ওকে এটাতে ক্লিক করবেন তাহলে টেকনোলজি রিলেটেড আরো যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির মানুষের কাছে এটা পৌঁছাবে আশা করি আপনারা এইগুলো বুঝতে পেরেছেন তারপর এখান থেকে হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডের উপর ক্লিক করে আপনাদের ইউটিউব ভিডিও যে ক্যাটাগরির আপনি যদি এখানে অনলাইন থেকে ইনকামের একটি ভিডিও তৈরি করেন অনলাইন থেকে ইনকাম করার যে ভিডিওটি আপনি বুস্ট করতে চান ওই ভিডিওতে আপনি যে ট্যাগগুলো ইউজ করেছেন এইসব ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন অনলাইন ইনকাম লিখে আমরা যদি এন্টার করি তাহলে অনলাইন ইনকামের এখানে অসংখ্য কিওয়ার্ড রয়েছে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো সো আপনি আপনার ভিডিওতে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছেন এই কিওয়ার্ডগুলো এখানে দিবেন এখানে প্রতিটি লাইনে একটি করে কিওয়ার্ড এই অন একটি কিওয়ার্ড তারপর অফ একটি কিওয়ার্ড প্রতিটি লাইনে যা লেখা থাকবে প্রতিটি লাইনে একটি কিওয়ার্ড এখানে আমি যদি দেই ফ্রি অনলাইন জব এই এইটা একটি কিওয়ার্ড এখানে আরেকটা কিওয়ার্ড সিলেক্ট করলাম এই এইটা একটি কিওয়ার্ড প্রতিটি লাইনে যা লেখা থাকবে প্রতিটি লাইন একটি কিওয়ার্ড আশা করি কিওয়ার্ড অপশনটি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারপরে এখান থেকে হচ্ছে টপিক আপনাদের ভিডিওটি কোন টপিকের উপর সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে অসংখ্য টপিক রয়েছে এখানে যদি আপনি গেমিং নিয়ে কাজ করেন তাহলে অনেক গেমিং রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে গেমিং সিলেক্ট করেছি এবং গেমিংকে দেখতে পাচ্ছি মাত্র 30K ইমপ্রেশন কারণ এখানে আমরা যে ট্যাগগুলো ইউজ করেছি সেগুলো এই গেমিং ক্যাটাগরির সাথে যায় না সো এখানে দেখতে পাচ্ছি আমি ট্যাগগুলো উঠিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ 8.6 মিলিয়ন ভিউয়ার্স আছে এই ক্যাটাগরির উপর তো আপনাদের যে ক্যাটাগরি এখান থেকে আপনারা সেই ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনার চ্যানেল যদি এক ক্যাটাগরির উপর হয় এবং আপনার ভিডিও যদি আরেক ক্যাটাগরির উপর হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও যে ক্যাটাগরির উপর তৈরি করেছেন সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দিবেন ওকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি গেমিং রাখলাম গেম তারপর এখানে দেখতে পাচ্ছ প্লেসমেন্টস এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল ইউটিউব ভিডিও ওয়েবসাইট অ্যাপস এগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে নির্দিষ্ট একটি চ্যানেলের অডিয়েন্সের কাছে সাবস্ক্রাইবারদের কাছে আপনাদের এই অ্যাডটি চালাতে পারেন ওকে এখান থেকে আমরা ইউটিউব চ্যানেল সিলেক্ট করলাম যে চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে আপনাদের অ্যাডটি চালাতে চান সেই চ্যানেলটি এখানে লিখবেন ফ্রি ফায়ার নিয়ে বাংলাদেশে ভালোই ভিডিও তৈরি করে গেমিং উইথ তালহা ইজ ব্যাক এই চ্যানেলটি ওকে সেটা আমি সিলেক্ট করলাম এখন এই তালহা ভাইয়ের চ্যানেলের যে সাবস্ক্রাইবাররা আছে ফ্রি ফায়ার রিলেটেড আপনার যদি ফ্রি ফায়ারের ভিডিও হয় তাহলে এখানে তালহা ভাইয়ের যেহেতু ফ্রি ফায়ারের অডিয়েন্স রয়েছে সো তার অডিয়েন্সের কাছে আপনার অ্যাডগুলো দেখাবে এবং ফ্রি ফায়ারের অডিয়েন্সগুলো আপনার চ্যানেলে আসবে যেহেতু ফ্রি ফায়ারের অডিয়েন্স সো আপনার ভিডিওগুলাই দেখবে এখন যদি আপনার টেকনোলজি ভিডিও হয় আর আপনি যদি এই ফ্রি ফায়ারের অডিয়েন্সের কাছে টার্গেট করেন তাহলে আপনার অ্যাডগুলো দেখবেই না যদি আপনাদের অ্যাডগুলো দেখে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে আপনাদের ভিডিওগুলো কিন্তু সবসময় দেখবে না যেহেতু তারা ফ্রি ফায়ারের অডিয়েন্স তারা ফ্রি ফায়ারের ভিডিওগুলোই বেশি দেখবে সো এইগুলো আপনাদের খেয়াল করতে হবে আপনার ভিডিও যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির চ্যানেল আপনি টার্গেট করতে পারেন ওকে এটা প্লেসমেন্ট আমরা ছেড়ে দিলাম তালহা ভাই ক্যান্সেল বিডিং আগে যে আমরা সিপিবি এবং সিপিএম নিয়ে কথা বলছিলাম এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি এখানে আমরা দিলাম 0.01 সিপিবি কস্ট পার ভিউ আপনারা যারা ইউটিউবে কাজ করেন ইমপ্রেশন এবং ভিউ এই দুইটা সম্পর্কে আপনাদের ভালোই নলেজ রয়েছে ইমপ্রেশন মানে আপনার এই ভিডিওটি কতজন মানুষের কাছে গিয়েছে আর ভিউ মানে যারা যারা আপনার ভিডিওটি দেখেছে ক্লিক করেছে এবং আপনার ভিডিওটি 1 সেকেন্ড হলেও দেখেছে সেটা ভিউ হিসেবে কাউন্ট হয় সো সিপিবি এই কাজটি করে আপনার অ্যাডটি 1000 মানুষকে দেখাতে পারে কিন্তু 1000 মানুষ দেখার পরও যদি আপনার এই অ্যাডে কেউ ক্লিক না করে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে না যখন আপনার ভিডিওতে অ্যাডে ক্লিক করবে এবং আপনার ভিডিওটি দেখবে তখন কস্ট পার ভিউ এটা কাউন্ট হবে আপনার অ্যাকাউন্ট থেকে 0.01 সেন্ট কেটে নিবে বাংলাদেশি টাকায় প্রায় 85 পয়সার মতো যদি আমি ভুল না বলি আপনারা ক্যালকুলেট করে নেবেন এখানে বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছ অনেক বেশি টাকা দিতে হয় একটি ভিউয়ের জন্য 0.01 সিপিবি সিলেক্ট করে দিবেন বাংলাদেশে প্রায় সিপিবি 0.012 এরকম থাকে আপনার অ্যাডটি যদি রান না হয় তাহলে এখানে আরও কত পয়সা খরচ করার জন্য আপনি প্রস্তুত 15% খরচ করতে প্রস্তুত যদি আমার এই বাজেটে যদি অ্যাড রান না হয় তাহলে আরও 15% অ্যাড করার জন্য আমি এখানে বলতেছি তো এটা আমি তুলে দিব এটার কোনো প্রয়োজন নেই এমনিতেই আমরা প্রায় 85-86 পয়সা দিচ্ছি একটি ভিউয়ের জন্য ওকে আশা করি এই বিডিং অপশনটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এবং সিপিএম কস্ট পার মাইলস্টোন সেক্ষেত্রে ইমপ্রেশন কাজ করে যখন আমরা স্কিপেবল অ্যাড এবং বাম্পার অ্যাড নিয়ে ভিডিও তৈরি করব তখন সিপিএম নিয়ে আমাদেরকে কাজ করতে হবে কস্ট পার মাইলস্টোন তখন সিপিএম সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আশা করি সিপিবি কি সেটা আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস আপনার যে ভিডিও আপনি প্রমোট করতে চান সেই ভিডিওর লিঙ্ক এখানে কপি করবেন অথবা সার্চ করতে পারেন সার্চ করে নাও পেতে পারেন
ডাইরেক্টলি আপনারা কপি করবেন, কপি করে পোস্ট করে দিবেন। এখান থেকে হচ্ছে আমাদের এই ভিডিওটি চলে আসছে, হাউ টু এড পেমেন্ট মেথড ইন গুগল অ্যাডস অ্যাকাউন্ট, কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়। সেটা যদি আপনারা না জানেন তাহলে ওই ভিডিওটি দেখে নেবেন, এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হবে। ওকে, আমাদের ভিডিওটি পোস্ট করার পরে এখান থেকে হচ্ছে স্কিপেবল অ্যাড ডিসকোভারি অ্যাড, মানে বাম্পার অ্যাডটি আসছে না, কারণ আমাদের ভিডিওটি অনেক লম্বা এবং এই ভিডিও ফর্মেটে বাম্পার অ্যাড চালানো যায় না। বাম্পার অ্যাড নিয়ে যখন ভিডিও তৈরি করবো তখন বাম্পার অ্যাড সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওটি আমরা শুধু স্কিপেবল এবং ডিসকোভার অ্যাডে রান করতে পারবো। এখানে যদি অর্গানাইজের জন্য আমরা কাজ করি তাহলে আমরা স্কিপেবল অ্যাড রান করবো, আমাদের প্রমোশন ভিডিওর জন্য স্কিপেবল অ্যাড রান করবো তাহলে আমাদের প্রমোশন হবে। সো আমরা যেহেতু আমাদের ভিডিও প্রমোট করবো তার জন্য আমরা ভিডিও ডিসকোভার অ্যাড সেটা সিলেক্ট করবো। এখান থেকে হচ্ছে আমাদের ভিডিওটি কীরকম দেখাবে, ভিডিওর নিচে দেখাবে, তারপর সার্চের উপরে দেখাবে। এখানে যদি আমরা ডেস্কটপ কম্পিউটার দেখি তাহলে কম্পিউটার কীরকম দেখাবে, এখানে দেখতে পারছো আমরা যেহেতু মোবাইল ডিভাইস সিলেক্ট করছি সো মোবাইল ডিভাইসে এরকম দেখাবে। তারপর এখান থেকে হচ্ছে হেডলাইন, হেডলাইনে অবশ্যই এই অ্যাড সম্পর্কে আপনাদেরকে কিছু লিখতে হবে 100 ডিজিটের ভিতরে। আর অবশ্যই এখানে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা যাবে না, যেমন রিয়েলমি, শাওমি, তারপর ইউটিউব, ফেসবুক, এই ধরনের কোনো ব্র্যান্ডের নাম এখানে উল্লেখ করা যাবে না, তাহলে আপনাদের অ্যাডটি রান হবে না, অ্যাড ডিজেবল হয়ে যাবে। তারপর এখানে ডিসক্রিপশনে 35 ওয়ার্ডের ভিতরে কিছু লিখতে হবে। তারপর অ্যাড নেম এখানে আপনারা যে কোনো কিছু রাখতে পারেন অথবা যেটা আছে সেটাই রেখে দিবেন। গুগল অ্যাডস দিলাম, আপনারা অবশ্যই গুগল অ্যাডস দিবেন না, তাহলে আপনাদের অ্যাড রান হবে না। এখান থেকে হচ্ছে এরকম থাকবে গুগল অ্যাডস, আপনাদের টাইটেলে যা লিখবেন। ওকে, এখানে যদি স্কিপেবল অ্যাড আমরা ক্লিক করি তাহলে স্কিপেবল অ্যাডে এখানে আপনাদেরকে আরও কিছু দিতে হবে। যখন আমরা স্কিপেবল অ্যাড নিয়ে ভিডিও তৈরি করবো তখন বিস্তারিত আপনারা স্কিপেবল অ্যাড সম্পর্কে জানতে পারবেন। সো আমরা ডিসকভার অ্যাডই রাখছি যেহেতু আমরা আমাদের ভিডিও বুস্ট করবো, প্রমোট করবো। সো এখানে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স, 500 থেকে 900 ভিউ আমরা পাবো এবং ইমপ্রেশন 10,000 থেকে 25,000 পর্যন্ত পাবো। বাট 10,000 থেকে 25,000 এই ইমপ্রেশনগুলো আপনি যদি বেশি টার্গেটিং করেন তাহলে পাবেন না, যদি আপনি কম টার্গেটিং করেন তাহলে 10 থেকে 25,000 ভিতরেই ইমপ্রেশন পাবেন। এভারেজ সিপিবি, কস্ট পার ভিউ 0.01 সেন্ট। এখান থেকে হচ্ছে বাজেট স্পেন্ড, 95% আমাদের অ্যাডের পিছনে খরচ হবে এবং বাকি যে 5% এই 5% বেট হিসেবে কেটে নেওয়া হবে। অনেকেই কমেন্ট করতে পারেন, ভাই আমি $60, $5, $20 দিলাম কিন্তু আমার তো সম্পূর্ণ ডলার আমার অ্যাডের পিছনে খরচ হলো না, এত ডলার খরচ হলো এবং বাকি ডলার কোথায় গেল। সো আপনি যত ডলার আপনার অ্যাডের পিছনে খরচ করবেন, যদি $100 খরচ করেন তাহলে $100 95% আপনাদের অ্যাডের পিছনে খরচ হবে এবং 5% বেট হিসেবে কেটে রাখা হবে। সো সেটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। তারপর এখানে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনের উপর ক্লিক করব। এখানে যদি আমি কন্টিনিউ টু ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাডটি কনফার্মেশনে চলে যাবে। ওকে, আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে নট ইলিজেবল, এখনও আমাদের ক্যাম্পেইনটি ইলিজেবল হয়নি, এখানে পেন্ডিংকে আছে। একদিনের ভিতরে আমাদের এই অ্যাডে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ইলিজেবল হয়ে যাবে। আপনি যদি আপনাদের কস্ট পার ভিউ সিপিবি যদি আপনি বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করে এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে যদি এখানে যদি আপনি বেশি দিয়ে দেন তাহলে এখানে কমাতে পারবেন। যদি আপনাদের অ্যাডটি রান না হয় তাহলে এখান থেকে সিপিবি একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, বাড়িয়ে দেখবেন তাহলে আশা করি আপনাদের অ্যাডটি রান হয়ে যাবে। 0.01 সিপিবিতে সবসময় রান হয়, যদি না হয় তাহলে এটা বাড়িয়ে দিবেন, আর যখন আপনাদের অ্যাডটি রান হয়ে যাবে তখন আবার সাথে সাথে এটা কমিয়ে দিবেন। গুগল অ্যাডসের হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডেমো ক্যাম্পেইন, এখানে যখন এই পেন্ডিংয়ের জায়গায় ইলিজিবল লেখা আসবে, এখানে দেখতে পাচ্ছ ইলিজিবল, এইভাবে যখন ইলিজিবল লেখা আসবে তখন আমাদের এই অ্যাডটি রান হবে। অনেক সময় ইলিজিবল লেখা আসার পরও আমাদের অ্যাডটি নাও চলতে পারে, সো তার জন্য আপনারা ঘাবড়াবেন না, একদিন অথবা দুই দিন পরই আপনাদের এই অ্যাডটি চলতে থাকবে এবং এখানে আপনাদের যে ডিটেলসগুলো আছে কস্ট, ইমপ্রেশন, ভিউ, এভারেজ, সিপিবি এইগুলো দেখতে পাবেন। এবং আপনারা যদি চান আপনাদের এই অ্যাডটি বন্ধ করে দিতে তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর পসে ক্লিক করবেন, পসে ক্লিক করলে আপনাদের অ্যাডটি স্টপ হয়ে যাবে। যখন আবার আপনারা এনাবলিডে ক্লিক করবেন তখন আবার আপনাদের অ্যাডটি চলতে থাকবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলেন কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।